তুমি করো, তুমি আবারও বৈশাখ বানান করো। ওই করে বই, তারপর সাকারে শাখো শাক বৈশাখ। থ্যাংক ইউ মা। এইভাবে মনোযোগী না থাকলে ক্লাসে তুমি তো শুনতেই পাবে না, তাই না? ক্লাসে মনোযোগী হতে হবে, শোনা। আচ্ছা ঠিক আছে, এবার আরাফা নিব মামনি, তুমি বলো তো, তুমি আশার মানে বলো তো শোনা। সরিয়া মধ্যাহ্ন সাকারে শা আশা আশার। থ্যাংক ইউ আমার ছোট্ট সোনামণিরা। তাহলে আমরা অনেকগুলোই পড়া বলে ফেললাম, শিখে ফেললাম, লিখে ফেললাম। এখন আমরা আজকের পাঠের দিকে যাব। তোমাদের কি মনে আছে গত ক্লাসে আমরা বিপরীত শব্দ পড়ছিলাম, তাই না? বিপরীত শব্দ আমরা কি কি পড়েছিলাম মনে আছে তোমাদের? সুন্দর হয়ে বসো দেখি সবাই। বিপরীত শব্দ আমরা পড়েছিলাম কি কি, কে বলবে? আমরা পড়েছিলাম সাদা কালো, ছোট বড়। আজকেও তেমনি আমরা কয়েকটা বিপরীত শব্দ লিখবো। চলো আমি হেডিং লিখছি, তোমরা আমার সাথে সাথে লিখবে বিপরীত শব্দ। বিপরীত শব্দ, বিপরীত শব্দ আমরা লেখার নিয়ম কিভাবে লিখেছিলাম? মূল শব্দ আর বিপরীত শব্দ, তাই না? মূল শব্দ আর কি কি লিখেছিলাম? বিপরীত শব্দ। বিপরীত শব্দ, মূল শব্দ আর বিপরীত শব্দ, তাই না? হ্যাঁ, আমরা মূল শব্দ লিখেছি, আমরা বিপরীত শব্দ লিখেছি। আজকে আমরা আরো দুটো লিখব। আমরা আজকে লিখতে পারি কি বলতো? আমরা লিখতে পারি কি, সাদা লিখে ফেলেছি এর আগে কালো লিখে ফেলেছি। আচ্ছা বলতো দিন কি হয়, সাদা না কালো হয়? সাদা হয়, তাই না? হ্যাঁ, আমরা দিন লিখতে পারি আর কালো রাতও লিখতে পারি, তাই না? চলো লিখে নিই আমরা খুবই সহজ শব্দ দিন। এর বিপরীত রাত, দিনের বিপরীত রাত আমরা কি লিখবো? দিনের বিপরীত আমরা লিখবো রাত। দিন রাত, দ্বয়রশ্বইকারে দিন, দন্তন্ন দিন, দ্বয়রশ্বইকারে দিন, দন্তন্ন দিন, দ্বয়রশ্বইকারে দি, দন্তন্ন দি, রা, বর্ষণ রয়কারে রা, ত, রা, বর্ষণ রয়কারে রা, ত, রা। আমরা লিখবো দিন এবং রা, আমরা কি কি লিখবো? দিন এবং রা। তারপরে আর কি লিখবো আমরা? দেখো আমরা আরো লিখবো কি কি বলতো? ভালো আর মন্দ। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, ভালো করে দেখো। এই যে দেখো এখানে দুটি, দেখো মার্কার পেন্সিল রয়েছে, তাই না? দেখতে পাচ্ছ দুটা রয়েছে, দুটাই দেখতে চকচকা লাগছে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে কিন্তু একটা ভালো একটা ভালো, তোমাদের লিখে এটার দাগ হচ্ছে, তার মানে কি এটা ভালো, তাই না? এটা দেখো কোনো দাগ নেই, তাহলে কি এটা হলো মন্দ, এটা ভালো আর এটা হলো মন্দ। একই ভাবে মানুষের মধ্যেও কিন্তু ভালো মন্দ রয়েছে, খারাপ রয়েছে, ভালো রয়েছে, রয়েছে না? কে কাউকে দেখে যখন একটু বকা টাকা দেয় মনে কি খারাপ কি মন্দ মানুষ, আবার যখন আদর করে তখন কি বলি? কি ভালো, অনেক ভালো, তাই বলি না আমরা? আমার ছোট সোনামণি না, সেই রকম আমরা বিপরীত শব্দ আজকে লিখব, ভালো আর মন্দ। ভয়াকারে ভা, লয়কারে ল, ভালো। ভয়াকারে ভা, লয়কারে ল, ভালো।
ঠিক আছে
আচ্ছা আমি এখন বলবো, আমি সবার নাম দিতে পাচ্ছি, কেউ একটা কথা বলবে। তোমরা যখন কথা বলো তোমরা বুঝতে পারবে জানো, তখন তুমি বলো ভালোর বিপরীত কি? ভালোর বিপরীত, ভালোর বিপরীত মন্দ। আরেক পড়ো, ভয় করে ভালো করলো, ভালো মন্দ মন্ধ নয়। আমার লেখা শেষ। শেষ হলে তুমি কি করে বসো শোনা, নিশাত খামনি বলো সাদার বিপরীত কি? সাদার বিপরীত বলো নিশাত আঞ্জু, সাদার বিপরীত কি? ছোটর বিপরীত কি? ছোটর বিপরীত বড়ো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এবার রাফি বাবু, রাফি বাবু তুমি বলবে দিনের বিপরীত কি? এবার আরাফা, আরাফা তারপরে আহনাফ, আহনাফ মুনাজ মিম তাসফিয়া জান্নাত। ওকে শোনা, আরাফাত বাবু তুমি বলবে ভালোর বিপরীত কি? আমি বলবো আমি পারি না। প্রাপ্তি মামনি তুমি বলো ছোটর বিপরীত কি? নেহাল বাবু আর মিউ ছো, মুয়াজ শোনা তুমি বলো দিনের বিপরীত, দিনের বিপরীত কি? মুয়াজ বাবু আমাকে দিনের বুঝতে পারিনি। মুয়াজ বাবুকে বলছি আমি দিন শব্দের বিপরীত রাত। এবার নেহাল ধরে আমাকে নেহাল বাবু তুমি বলো ভালোর বিপরীত কি? ভালোর বিপরীত মন্দ। ভয় করে ভালো, ভয় করে লো ভালো মন্দ মন্দ। এবার নিমামণি তুমি বলবে সাদার বিপরীত কি? সাদার বিপরীত কালো। দন্ত সাকার সাদা, সাদা কালো, কয় করে কালো করলো কালো। ম্যাম আমি বলবো, তোমরা তো অ্যানসার দিয়েছো শোনা, যারা একটু দেয়নি তাদেরকে ধরে বাবা, ঠিক আছে? আমি নুসরাত মামনি, নুসরাত মামনি আর মিউ ছো, আমি বলবো আমার নাম ইসতিয়া। ইসতিয়া তো একবার বলেছি, আল্লাহ যারা বলেছি তাদেরকে অত বললে হবে? আচ্ছা আমার ছোট্ট সোনা বেবিরা শোন, সবসময় একটা কথা মনে রাখবে সোনা বেবিরা, যে কোনো জিনিস যে কাজে তুমি করো ছোট্ট বাবুরা, তোমরা আমাদের কাছে সবাই একই সমান। তাই একজনকে মন খারাপ করা, আরেকজনকে খুশি করা, তোমার ছোট্ট বাবুদের মনে তো এটা খারাপ প্রবণতা, তাই না? তাই আমি কি করি জানো, প্রথমে আর শেষে মিলে সব বাবুদেরকে ধরার চেষ্টা করো যারা যারা বলতে চায়। তাহলে একই জন যদি দুই তিনবার বলো তাহলে
তোমাদের অন্য ফ্রেন্ডরা বঞ্চিত হবে না বলো, কালকে তোমাদের সবাই থাকবে না কি? দেখো ক্লাস টাইম শেষ। তাহলে ছোট্ট সোনামণিরা সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী কালকের ভিডিও ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বাংলা ভিডিও ক্লাস, কারণ সেখানে পাঁচটি বিপরীত শব্দ একসঙ্গে সুন্দর ভাবে দেওয়া আছে। তো সবাই সুন্দর করে ভিডিও ক্লাস দেখবে, অনেক ভালো থাকবে, আজকে হোমওয়ার্ক গুলো করবে, আর অনেক অনেক হাসি খুশি থাকার চেষ্টা করবে। সবাই একটু সুন্দর করে হাসি দাও তো, হাসি দিয়ে মিসকে আল্লাহ হাফেজ বলো। আজকের ক্লাস এখানে শেষ, হাসি দাও, আল্লাহ হাফেজ।